খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন তো প্রথম প্রশ্ন হল নিয়ত আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত না একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না যেমন আপনি বাজারে যাচ্ছেন এখন বাজারে সদাই করবেন আপনি কত এনে করবেন আপনি বলেন আমি ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত আপনি নিয়ত মানে সেন্সিয়ারিটি আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন আপনার জানা আছে আপনার অন্তরে জানা আছে এরা তো এটাই হলো নিয়া সুতরাং উচ্চারণ করা এটা বেদা নবিস এটা করেননি কোন কোন ক্ষেত্রে হজের ব্যাপারে কোন কোন ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাকি এটা করেননি এটা করা যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে সলাতে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ ওয়াজিয়াল সলাতে দাঁড়িয়ে মানে কি এখনো সলাদ শুরু করেননি মোসাল্লার যেন মোসাল্লার দোয়া এটাও বাজে কথা এমন কোন দোয়া মোসাল্লার কোন দোয়া নেই হাদিসের মধ্যে ইন্নি ওয়াজ আছে সেটা হলো আল্লাহ আকবর বলার পরে আপনি এই এটা পড়তে পারেন কি সানার মধ্যে আপনি সানা পড়লেন এরবিন্দি অজাহাত পড়লেন এই ধরনের আরো দোয়াগুলি আছে এগুলি আপনি করলেন এটা ভেতরের ব্যাপারে ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল নয় এরপরে এই যে জামাত কালেকটিভলি জমাতের সাথে মিলে এজমালি ভাবে এইভাবে মোনাজ আত্মবিশ্বাস কখনই করেননি এবং এটা করলে এটা বোঝা যায় যেমন রুকু সিজদা আমরা এগুলো জামাতের সাথে করলাম আবার এটাও করলাম তাহলে নামাজের অংশ হয়ে গেল আর এটা বেদাত নামাজের অংশ নয় সুতরাং কোন ব্যক্তি একা একা সালাদ ফেরানোর পরে যদি হাত তুলে এটা জায়জ এটা কেউ দিমত করে নেই যে এটা তার ব্যক্তিগত আমল একশো ব্যক্তি আমল গুলো নবী সাহসলাম করতেন সেখানে কতগুলি দোয়া আছে নবী করিম সালাম এর দোয়াগুলি তিনি পড়তেন সেই দোয়াগুলি আপনি পড়েন আমাদের হাতে সময় নেই তো আমি এখন শুনে দিতাম আপনাকে যে কত দোয়া তিনি করতেন সেই দোয়াগুলি করেন এখন সেই দোয়াগুলি এমনি বেশি বেশি করেন অথবা আপনি হাত তুলে দোয়া করেন অন্য কিছু চান এটা চাইতে পারেন কিন্তু জমাতের সাথে নেওয়া উচিত হাত এর মধ্যে কোনো সন্দেহ নাই অতএব মানে আহদা সাফি আমরে নাহাদ আমাদের দিনের মধ্যে কেউ নতুন কিছু আমল করলো চালু করলো যেটা তার অংশ নয় এটা প্রত্যাখ্যাত হবে আতিন দলা আলা সাবধান